আপনার কোনো হাত নেই এতে? হাতের কাজ আপনি বসুন না। না থাক। তিনি 60-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুমিতা সান্যাল, যার অভিনয় দক্ষতা ছিল সহজাত। ছবিতে ছোটোখাটো কোনো চরিত্রকেও নিজ অভিনয় গুণে স্মরণীয় করে তুলতে পারতেন দর্শকদের কাছে। বাংলা ছবি দিয়ে কেরিয়ার আরম্ভ করে জনপ্রিয়তা পেয়েছিলেন হিন্দি ছবির দুনিয়াতেও, তবে সিনেমা জগৎ তাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। অল্প পরিমাণ ছবিতে কাজ করে একসময় অভিনয় জগৎ থেকে দূরে চলে যান সুমিতা সান্যাল। শেষ জীবন কাটে মানসিক অবসাদে, জানব তাঁরই জীবনের গল্প, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 9ই অক্টোবর 1945 সালে ব্রিটিশ ভারতের দার্জিলিংয়ে তাঁর জন্ম। বাবা গিরিজা গোলকুন্ডা সান্যাল, মেয়ের নাম রাখেন মঞ্জুলা। পিতা কর্মসূত্রে থাকতেন উত্তরবঙ্গে, তাই মঞ্জুলার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে কার্শিয়াংয়ে। সেখানে বিদ্যালয়ে পড়ার সময় আলাপ হয় লীলা দেশাইয়ের সঙ্গে। লীলা দেবী ছিলেন সেই বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর চোখেই ধরা পড়ে মঞ্জুলার অভিনয় দক্ষতা। লীলা দেবীর সুপারিশেই তিনি সুচরিতা নাম নিয়ে পরিচালক বিভূতি লাহার পরিচালনায় খোকাবাবুর প্রত্যাবর্তন নামে একটি ছবিতে অভিনয় করেন। প্রথম ছবিতেই তাঁর নায়ক উত্তম কুমার। পরবর্তীকালেও মহানায়কের সাথে নায়ক, দেয়ানিয়া ইত্যাদি ছবিতে কাজ করেছেন তিনি। কেরিয়ারের দ্বিতীয় ছবি ছিল আকাশ প্রদীপ, আর এই ছবিতে অভিনয় করার সময় পরিচালক কনক মুখোপাধ্যায় সুচরিতার নাম পাল্টে করে দেন সুমিতা। এই নাম নিয়েই পরবর্তীকালে তাঁর এগিয়ে চলা। 1968 সালে আশীর্বাদ ছবিতে অভিনয় করে হিন্দি ছবির জগতে পা রাখেন তিনি। 1971-এ পরপর তিনটি ছবি আনন্দ, গুড্ডি এবং মেরে আপনে দারুণ হিট করে। প্রতিটি ছবিতেই সুমিতা দেবীর অভিনয়ও দারুণ প্রশংসিত হয়। ক্রমে জনপ্রিয়তার শিখরে উঠে যান সুমিতা সান্যাল। তাঁর অভিনীত আরও কিছু উল্লেখযোগ্য ছবি হল কুহেলি, সাগিনা মাহাতো, তিন ভুবনের পারে, আপনজন, হারানো প্রেম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও গ্রুপ থিয়েটার ও মঞ্চাভিনয়ও করেছেন তিনি। তাঁর অসামান্য অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও অল্প পরিমাণ বাংলা ও হিন্দি ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। একটা সময় অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন সুমিতা সান্যাল। স্বামী সুবোধ রায় প্রয়াত হবার পর কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েন। এরপর নিজের বোন ও ভগ্নিপতির মৃত্যু তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তাঁর পুত্রবধূ মৌমিতা জানান, বোন ও ভগ্নিপতি মারা যাবার পর থেকেই মানসিক অবসাদে তিনি ভুগতেন। অনেক ছবির অফার পেলেও আর অভিনয় করতে চাইতেন না। তাঁর অভিনীত শেষ ছবি ছিল 1996-এ মুক্তি পাওয়া দ্য পিকক স্প্রিং। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভোগার পর 2017 সালের 9ই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। তাঁর অভিনয় হয়তো আজও অনেক মানুষের মনেই গেঁথে আছে, তবে প্রতিভাময়ী এই অভিনেত্রীর সঠিক মূল্যায়ন করতে পারেনি চলচ্চিত্র জগৎ, না হলে আরও হয়তো অনেক ভালো ভালো ছবি তিনি উপহার দিতে পারতেন। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।